আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা ইলকি শ্রুতি ডিআরবি কেবল সংবাদ শিরোনাম রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে আট মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না বলেছেন সিইসি বিলাছড়িতে আওয়ামী লীগ নেতা খুন রাজধানী প্রগতি সরণিতে বাস চাপায় আরমার নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বাসে আগুন নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি এক এপ্রিল জোর করে অসুস্থ বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়েছে অভিযোগ তার আইনজীবীদের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে বিএনপি ধ্বংসের পথে মন্তব্য তোফায়েল আহমেদের বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া ছিল বড় ভুল বলেন গর্ষর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে আহত ফুলকুমারী চাকমা নামে আরও এক শিক্ষকের মৃত্যু হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে সন্ত্রাসীদের ধরতে সারাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী এ ঘটনা আহত সাতজনের চিকিৎসা চলছে ঢাকা সিএমএইচে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই বিলাইছড়িতে গুলি করে হত্যা করা হয়েছে এক আওয়ামী লীগ নেতাকে সোমবার উপজেলা নির্বাচনের ভোট নেওয়া শেষে সন্ধ্যায় রাঙামাটির বাঘাইছড়ির কংলাক ভোট কেন্দ্র থেকে গাড়িতে করে ফিরছিলেন নির্বাচন সংশ্লিষ্টরা পথে নয় কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গাড়িতে থাকা সবাই গুলিবিদ্ধ হন নিহত হন সাতজন আমার ভাইয়ের মতো মৃত্যু যাতে আর কারো না হয় এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে আপনারা সবাই এদিকে খেয়াল দেন এ ঘটনায় গুরুতর আহত সাতজনকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকা সিএমএইচে এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক দশ জনের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে ধারণা করা হচ্ছে এটা সন্ত্রাসী হামলা এবং এই হামলায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে এবং কিছু লোকের অবস্থা সংকটাপন্ন অবস্থা সৃষ্টি করেছে ম্যাক্সিমাম যারা এসেছে তারা মাল্টিপল গানশট ইঞ্জুরি বিভিন্ন জায়গায় আছে কারো মাথায় কারো পেটে কারো বুকে কারো হাতে এবং বিভিন্ন অঙ্গতে এবং তাদের চিকিৎসা চলছে আহতদের দেখতে চট্টগ্রামে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ কত মানুষের জীবন নিয়ে হয় না পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে কে করেছে তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো বাঘাইছড়িতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে এ ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে বিলাইছড়ির ফারুয়া এলাকার অলিংখিয়ংয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিহিরকান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা পাহাড়ে আঞ্চলিক দলগুলোর সংঘাতে গত ১৫ মাসে নিহত হয়েছেন ৫৮ জন বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাতজনের মধ্যে ছয়জনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় খাগড়াছড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে সন্ত্রাসী হামলায় নিহত সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আমির হোসেন আনসার ভিডিবি সদস্য আলামিন কমান্ডার মিহিরকান্তি দত্ত বিলকিস আক্তার জাহানারা বেগম ও গাড়ির হেলপার মন্টু চাকমার ময়নাতদন্ত মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে মর্মান্তিক এ ঘটনার পর গুরুতর আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে পোলিং অফিসার আবু তৈয়ব মারা যান তবে লাশ এখনও বাড়িতে পৌঁছায়নি ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা আমাকে এতিম ছোট বাচ্চাটাকে মারা গেছে ভাই আমি কি করবো বুঝতে পারতেছি না বাবাকে হারিয়েছি বাবাকে তো আর পাবো না বাবার সঠিক একটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি তদন্ত করে দোষীদেরকে সাব্যস্ত করে যেন বিচারের আওতায় নিয়ে আসেন এ হত্যাকাণ্ডকে আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের জের বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম ইতিপূর্বে যত ঘটনা ঘটেছে এগুলো আঞ্চলিক দলগুলোর মধ্যে হয়েছে সেই ধারাবাহিকতা থেকে বলতে পারি যে তাদের মধ্যে এগুলো হতে হয়েছে এছাড়া পাহাড়ি অঞ্চলে আঞ্চলিক সংগঠন ছাড়া অন্য ধরনের কোনো ঘটনা কখনো এরকম ইতিপূর্বে ঘটেনি এদিকে বাঘাইছড়ির নির্মম হত্যাকাণ্ডের জেরে খাগড়াছড়িতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলায় নেওয়া হয়েছে বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা মর্মান্তিক এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ
পার্বত্য অঞ্চলে যেহেতু একই ধরনের কর্মকাণ্ড আছে, যার কারণে এখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের পর্যাপ্ত মোবাইল পেট্রোল আছে, আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গর সঙ্গে পরামর্শ করেছি, তারা যে কোনো নিরাপত্তা যদি সাহায্য চায় আমাদের কাছ থেকে আমরা তাৎক্ষণিকভাবে করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর নর্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সড়কে দুর্ঘটনায় আরবার আহমেদ চৌধুরী নামে এক ছাত্র নিহত হয়েছেন। আরবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউপির ছাত্র ছিলেন, তার বয়স আনুমানিক 20 বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7:30 দিকে সে যখন রাস্তা পার হচ্ছিল তখন সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তার সাথে থাকা এক বন্ধু জানিয়েছেন, সকাল 8:30 ক্লাস ধরার জন্য আরবার বিশ্ববিদ্যালয়ে বাসে উঠতে বসুন্ধরা গেইটে আসে। এ সময় সুপ্রভাত পরিবহনের উত্তরগামী একটি বাস আরবারকে চাপা দেয়, তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক বাস ফেলে পালানোর চেষ্টার সময় তাকে আটক করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনা খবর পেয়ে বিউপি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে তারা। তাদের অবরোধের কারণে বাড্ডা নতুন বাজার থেকে কুড়িলের পথে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শিক্ষার্থীরা এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে। দর্শক, এই মুহূর্তে নর্দা এলাকায় সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের রিপোর্টার এস এম ফয়েজ, সরাসরি কথা বলছি তার সঙ্গে। ফয়েজ, ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। যে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আজ সকাল বিউপির স্টুডেন্ট আবরার তার বাসা থেকে বের হয়ে যখন তার কলেজের দিকে যাওয়ার সময় আসলে পথে দুর্ঘটনায় মারা যায়, এবং এটাকে দুর্ঘটনা বলতে নারাজ শিক্ষার্থীরা। তারা বলছেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিনিয়ত এভাবে সড়কে দুর্ঘটনার নামে মানুষকে হত্যা করা হচ্ছে, এটির বিচার হচ্ছে না। তারা এটার বিচার দাবি করছেন, তারা 8 দফা দাবি জানিয়েছেন। সে দাবিগুলো হচ্ছে যে পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করে পরিবহন খাতের যেই সংশ্লিষ্টরা আছেন তাদের সে বিষয়গুলোকে কার্যকর ব্যবস্থা করতে হবে। এছাড়া তারা আরেকটা দাবি জানিয়েছেন যে আটককৃত মালিক এবং আটককৃত মালিক চালক সম্পৃক্ত সকল যেই এটার সাথে জড়িত তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ফিটনেসবিহীন যে বাস এবং লাইসেন্সবিহীন যে চালকরা আছে তাদেরকে অপসারণ করতে হবে। ঝুঁকিপূর্ণ প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুটওভার ব্রিজ করার দাবি জানিয়েছেন তারা। সড়কে হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনার দাবিও তারা জানিয়েছেন। তারা দাবি জানিয়েছেন যে এর আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল বা এর আগে যে সড়ক দুর্ঘটনা হয়েছিল, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছিল। সে তদন্ত কমিটিগুলো আসলে অন্ধকারে রয়ে গেছে, সেগুলো কখনোই আলোর মুখ দেখেনি। তো এই তদন্ত কমিটির নামে প্রহসন না করে শিক্ষার্থীদের এই ঘটনা, এই দুর্ঘটনাকে সঠিকভাবে তদন্ত করে আর যেন কোনো মায়ের কোল খালি না হয় সে বিষয়ে আসলে তারা জোর দাবি জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি নূর এসেছিলেন, তিনি এই সঙ্গে আন্দোলনের সাথে একত্রিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই ছাত্রদের আন্দোলন যুক্তিক এবং এই যুক্তিক যে দাবিগুলো দিয়েছে তা অবিলম্বে সরকারের পক্ষ থেকে পালন করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এই ছাত্রদের ভিতরে কেউ যদি দুষ্কৃতিকারী ঢুকে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকা উত্তর প্রদেশের সিটি মেয়র মিস্টার আতিকুল ইসলাম তিনি এসেছিলেন, তিনি এখানে এসে একটা আশ্বাস দিয়ে গেছেন তদন্ত কমিটি করবেন এবং যে সুপ্রভাত গাড়িটি যে দুর্ঘটনা ঘটিয়েছিল তার লাইসেন্স বাতিল করারও তার আশ্বাস দিয়েছেন। এবং আরেকটা আশ্বাস দিয়েছেন যে এখানে ফুটওভার ব্রিজের বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন। আমি যদি একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলে আপনাকে তাদের যে দাবিগুলো একটু আমি জাস্ট বলতে চাই, আপনাদের আসলে মূল দাবিটা কি? আমাদের মূলত দাবি এখানে একটা কোটি কোটি সম্পদ, যমুনা ফিউচার পার্কের মতন একটা এরিয়া, সেই এরিয়াতে 1 কিলোমিটার জায়গায় শুধুমাত্র একটা ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং এর পাশে কোনো স্পিড ব্রেকার নেই। এবং শুধুমাত্র তাই না, শাস্তি শুধুমাত্র আইনের আওতায় আনলে হবে না, সরকারকে দৃষ্টিমূলক শাস্তি আওতায় আনা লাগবে, যাতে করে সমাজের মানুষ সচেতন হয় যে দৃষ্টিমূলক শাস্তির মাধ্যমেই সমাজের বাকি চালক এবং বাকি যেসব ড্রাইভার আছে সচেতনভাবে গাড়ি চালায়। যে আপনি যেমনটা শুনতে পাচ্ছেন, তারা যে 8 দফা দাবি দিয়েছেন সেটা আসলে বাস্তবায়ন না হলে তাদের যে আজকের আন্দোলন, এই আন্দোলন থেকে তারা কঠোর কর্মসূচিতে যাবেন এবং এটাকে তারা ধন্যবাদ ফয়েজ আপনি থাকুন ধন্যবাদ ফয়েজ আপনি থাকুন
চলতি অর্থ বছরের জন্য 1,65,000 কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সকালে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রের সভায় এটি চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, প্রতিবেদন এবং বাস্তবায়ন পরীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে কয়েকটি বিষয় উপস্থাপন করা হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 8.13%, মাথাপিছু আয় 1,909 মার্কিন ডলার। নাইকো মামলার অভিযোগে গঠনের পরবর্তী শুনানি 1 এপ্রিল। ইচ্ছার বিরুদ্ধে জোর করে অসুস্থ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। অবিলম্বে বেগম জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য মঙ্গলবার বেলা 12:30 দিকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এই মামলায় প্রয়োজনীয় কাগজপত্র চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা, তাই সময়ের আবেদন করেন তারা। পরে বিচারক শেখ হাফিজুর রহমান চার শুনানির জন্য 1 এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেন। যদিও আসামিপক্ষের আইনজীবী বিষয়টি অস্বীকার করে জানান সময় ক্ষেপণের জন্যই টালবাহানা করছে আসামিপক্ষের আইনজীবীরা। নাইকো মামলার শুনানিকে কেন্দ্র করে পুরাতন কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গর্ষ চন্দ্র রায় বলেছেন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া ছিল বড় ভুল। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গর্ষ চন্দ্র রায় বলেন, সরকার বেগম জিয়াকে শুধু কারাগারে রেখে সন্তুষ্ট নয়, তাই তার চিকিৎসার ব্যবস্থা করছে না। এদের কাছে দাবি করেও কোনো কাজ হবে না, কারণ তারা কারো কথা শুনবে না। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে হবে। জনগণ আন্দোলনের জন্য তৈরি থাকলেও সঠিক নেতৃত্ব না পেলে জনগণ মাঠে নামবে না। নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে বিএনপি আজ ধ্বংসের পথে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফেল আহমেদ। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার ছেলের মতো ছেলে যে দলে আছে সে দলের ভবিষ্যৎ আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতেই বিএনপি জামায়াত 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার রায় কার্যকরেরও দাবি জানান তিনি। এ সময় হানিফ আরও বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলের আর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপির ভবিষ্যৎ মুসলিম লীগের চেয়েও করুণ হবে, তাই দল থেকে পদত্যাগ করছেন বিএনপি নেতাকর্মীরা। বহুল আলোচিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। জমি অধিগ্রহণের পর এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ। বাণিজ্যিকভাবে উৎপাদন যেতে 25% কাজ শেষ হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে কমিশনিং এবং 2021 সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। বাগেরহাট থেকে মাসুদুল হকের রিপোর্ট। শুরুতে নানা প্রতিবন্ধকতায় থেমে থাকা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এখন 3 শিফটে কাজ চলছে। অপচয় হওয়া সময় পুষিয়ে নিতে চাচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তারা। পরিবেশের যাতে ক্ষতি না হয় এই জন্য সর্বাধুনিক সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই নির্মাণ কাজে। 1,320 মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট 2020 সালের ডিসেম্বরে উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে। ইউনিট 1-এর বয়লার, টারবাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোলশেড ইয়ার্ড এগুলোর নির্মাণ কাজ পুরোদমে চলছে। এতে খুশি এলাকাবাসী। এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে দিগন্ত উন্মোচন হবে তা ভাষণ তা বর্ণনাতীত বিষয়ে। এই নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবার আশা খুলনা সিটি মেয়র ও ব্যবসায়ীদের। এই অঞ্চলকে আলোকিত করবে, আপনাদের ভাগ্যের পরিবর্তন করবে। ইউনিট 1-এর সাথে সমান গতিতে চলছে ইউনিট 2-এর নির্মাণ কাজ, যার উৎপাদনে আসার সময় ধরা হয়েছে 2021 সাল। উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। সুন্দরবনের ক্ষতি হবে পরিবেশবাদীদের এমন আন্দোলনের মধ্যেই দীর্ঘ সমীক্ষা শেষে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করা হয়। শুরুতে ইউনেস্কো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আপত্তি জানালেও
পরে তা তুলে নেয়। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টেল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নরসিংদীতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 1 আওয়ামী লীগ নেতা খুন। নারায়ণগঞ্জে সাগর রনি ও তনু হত্যাকাণ্ড নিয়ে মেয়র আইভির বক্তব্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদের দাবি সচেতন নাগরিক সমাজের। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। নরসিংদীতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এদিকে রাতে সুনামগঞ্জের প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন আওয়ামী লীগের 1 নেতা নিহত হয়েছেন। নরসিংদীর রায়পুরায় আধিপত্য পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিগত মির্জার পরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দফায় দফায় সংঘর্ষে হতাহতদের ঘটনার পর ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিল। 3 দিন আগে তারা এলাকায় ফিরে আসলে মঙ্গলবার সকালে পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকরা মানিকের সমর্থকদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে 7 জন গুলিবিদ্ধ হয়। আহতদের নরসিংদীর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বালুরচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ইকবাল ও মির্জারচর মধ্যপাড়া এলাকার সৈকত মিয়ার ছেলে আমানুল্লাহ। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এদিকে সুনামগঞ্জ সদরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের ছোট ভাই মোহাম্মদ হানিফ অভিযোগ করেছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। আলোচিত সাগরণ ও তনু হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বক্তব্যের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি দেন সচেতন নাগরিক সমাজের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদোস জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদোস জুয়েল সাংবাদিকদের জানান, গত 6 মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র একটি সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, কেন সাগরণী ও তনু হত্যার বিচার হচ্ছে না তা তিনি জানেন। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি এবং তার আমন্ত্রণে নারায়ণগঞ্জে আসা কিছু জামাত শিবিরের দোসররা তাদের দিনের পরের দিনের বক্তব্য ওসমান পরিবারকে সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এবং তথা নারায়ণগঞ্জের মানুষের সম্মানহানি করা বক্তব্যের বিরুদ্ধে আমরা আজকে এক হয়েছি যে এটা আর চলতে দেওয়া যায় না, ইট শুড বি স্টপ, এটাকে থামানো উচিত, নাহলে নারায়ণগঞ্জের মানুষ আমরা বারবার বিব্রত হচ্ছি তাদের এই কারণে। আমি স্মারকলিপিতে দেখেছি সচেতন নাগরিক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে এই স্মারকলিপিটি লিখেছেন। আমি জেলা প্রশাসক হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রশাসনিক পন্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যেভাবে এটা পৌঁছানো সম্ভব ওইভাবেই আমি প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা গ্রহণ করব। শরীয়তপুরে নড়িয়া ও জাজিরায় পদ্মার ভাঙন ঠেকাতে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে, আশার আলো দেখছেন পদ্মাপাড়ির বাসিন্দারা। প্রধানমন্ত্রীর নির্দেশে এবারে বর্ষার ভাঙন রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএ এনামুল হক শামীম। শরীয়তপুর থেকে শহীদুজ্জামান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রতি পদ্মার আগ্রাসী ভাঙনে নিঃস্ব হয়েছে শরীয়তপুরের নড়িয়ার হাজার হাজার পরিবার। নদীতে বিলীন হয়ে গেছে ফসলি জমি, হাসপাতাল, বহুতল ভবন, হাটবাজার এবং সরকারি বেসরকারি নানা স্থাপনা। এতেই টনক নড়ে প্রশাসনের। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শুরু হয়েছে জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা বাঁধের তোড়জোড়। প্রতিদিন 16,000 জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ এগিয়ে চলছে। বর্ষাতে যাতে আর কোনো জায়গা না ভাঙে আমরা জিও বস্তা ডাম্পিং করে এবং স্লোপে বস্তা দিয়ে ব্যাঙ্কটাকে প্রোটেক্ট করে রাখবো, তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কাজ আগাচ্ছে।
এদিকে বাঁধের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙ্গন আতঙ্কে ফেলে যাওয়া জমিতে নতুন করে বসতি তুলছেন অনেকে। বেড়িবাঁধের কাজ আরম্ভ করছে, ফির আমরা আশা ভরসা করতেছি আমরা ফির নিয়ামগর জায়গাতে আমরা নিয়ে পৌঁছতে পারি। বাড়িঘর হালাই দিয়ে চলে গেছিলাম গা, এখন আবার বেড়িবাঁধ হইতেছে, সেই কারণে আসে এবং আমরা আইসা আবার ঘর বাঁধতেছি। বাঁধটা জানি খুব সুন্দর হয়, খুব টেকসই হয়, নির্মাণ কাজ ভালো হয়। জাজিরা ও নড়িয়ার আর এক ইঞ্চি মাটিও পদ্মায় বিলীন হতে দিতে চান না পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এই নড়িয়াকে এই বর্ষায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গুণগত মান ঠিক রেখে বর্ষার আগেই বাঁধ চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে নতুন নতুন শিল্পোদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রদান করছে। ময়মনসিংহে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে 7-দিনব্যাপী এসএমই পণ্যমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে 24 মার্চ অনুষ্ঠিত হবে 5ম উপজেলা পরিষদ নির্বাচন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য সকল কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুর রহমান। আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। ঝিনাইদহে 3rd ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সরকারি কেসি কলেজে সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা রকুনুজ্জামান। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় দুপুরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মেহেরপুরের গাংনীতে 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শিবচরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কর্মসূচি করে শিবচর ইমাম মুয়াজ্জিম পরিষদ। এ সময় বক্তারা আল নূর জামে মসজিদে হামলাকারী সন্ত্রাসী ব্রেন্টনের ফাঁসি চেয়ে প্রতিবাদ জানান। র্যালি আলোচনা সভা সহ নানা আয়োজনে বাগেরহাটে পালন হলো তাঁতী লীগের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়। আগামীকাল থেকে কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হচ্ছে বাউল সাধক ফকির লালন শাহের স্মরণে 3 দিনের দোল পূর্ণিমার উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 8, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না বলেছেন সিইসি। বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা খুন। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় আরবান নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, প্রতিবাদী শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বাসে আগুন। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি 1 এপ্রিল, জোর করে অসুস্থ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে অভিযোগকার আইনজীবীদের। নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে বিএনপি ধ্বংসের পথে মন্তব্য তোফেল আহমেদের, বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া ছিল বড় ভুল বলেন গসর। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 7:30 রেখে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা কিশোর সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলা কিশোর। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।